মুসলমান ইমানদারের দল গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই রমজান মাসের ব্যাপারে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের মুহাক্কিক আলেমগণ ঘোষণা করেছে এই রমজান মাস হলো হুয়া শাহরুস সবর এই রমজান মাস হলো এক নাম্বার ধৈর্য ধারণের মাস বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মুহাক্কিক উলামায়ে কেরাম বলে ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ আরে ধৈর্য ধারণের প্রতিফল আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন ওয়া শাহরুল মাওয়াসাতি ওয়া শাহরুম ইয়াশহরুন ইউযাদু ফিহি রিযকুল মুমিনিন আর এটা হলো পারস্পরিক সহানুভূতির মাস এই মাসে মুমিনের রিজিক বাড়ায়া দেওয়া হয় যারা মুমিন বান্দা তাদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় করেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান ও আল্লাহ পাকের বান্দা রাসূল পাকের উম্মতের দলেরা ধৈর্য ধারণের মাস আল্লাহ তাআলা এই মাসে মুমিনের রিজিক কেন বাড়িয়ে দেন কারণ আমার আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার সকল ক্ষমতাকে একদিকে রেখে মাহে রমজান মাসে ভোরবেলা সাহরি করার পর সারা দিন কোনো খাবার মুখে দেয় না ওই বান্দাটা ইফতারের সময় যখন সামনে চলে আসে তখনই বান্দা আমার আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের আশা সামান্য খেজুর দ্বারা অথবা সামান্য পানি দ্বারা ইফতার করে ফেলে আর এই বান্দাকে যদি প্রশ্ন করা হয় বান্দা কেন সারা দিন কোনো খাবার তুমি তোমার মুখে দাও না বান্দা কেন সারা দিন কোনো খাবার তোমার সামনে থাকার পরেও তুমি মুখে দাও না তুমি যদি খাবার খাও কেউ তোমাকে বাধা দিবে না বান্দা তুমি যদি আহার করো কেউ তোমাকে বাধা দিবে না কিন্তু বান্দা কেন তুমি আহার করো না বান্দা বলবে একমাত্র আমার আল্লাহ তাআলাকে ভয় করে রমজান মাসে আমি কোন খাবার আমার মুখের মধ্যে নেই না ও বান্দা আমার আল্লাহ তাআলা এই জন্য নবীজির মাধ্যমে বলেছে হুয়া শাহরুস সবর এই মাসটা ধৈর্য ধারণের মাস আর এই মাসে যারা ধৈর্য ধারণ করে ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ আল্লাহ তাআলা ধৈর্য ধারণের প্রতিফল জান্নাত 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 প্রদান করবে বলেন সুবহানাল্লাহ দক্ষিণ কোরিয়া নামক রাষ্ট্র যেখানে মুসলমান খুব কম বাংলাদেশি একজন ব্যক্তি ওই দেশের একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার কারণে তার সঙ্গে কত সুন্দর চলাচল করার জন্য আগে গেলেন দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পরে যখন তিনি আগে যায় দক্ষিণ কোরিয়ার বিদর্মী মানুষরা মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করার পর সুন্দর চলাফেরা করে খাওয়া দাওয়া করে কিন্তু রমজান মাস আসার পরে দক্ষিণ কোরিয়ার ওই বন্ধু মুসলমান বাংলাদেশি বন্ধুকে প্রশ্ন করেছে হে বন্ধু আমরা তো সকালের নাস্তা করব আহার করব তুমি আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করো কিন্তু মুসলমান বন্ধু উত্তর প্রদান করেছে না আমি তো রোজা রাখলে আহার করা যায় না ওই কোরিয়ার খ্রিস্টান বন্ধু প্রশ্ন করেছে রোজা আবার কাকে বলে রোজা কি ওই বান্দা বলেছে সুবহে সাদেক থেকে মানে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকাটার নাম হলো রোজা বলে কেন তুমি খাও না তোমার ধর্মে কি এটা খাওয়া নিষেধ রয়েছে নাকি উনি উত্তর প্রদান করেছে আমার ধর্মে নিষেধ এবং আমার আল্লাহ তাআলাকে ভয় করে আমরা কোনো খাবার খাই না বলে তোমার আল্লাহ তো তোমার খাবার খাওয়ার দৃশ্য দেখে না তাহলে তুমি কেন খাবার খাও না বান্দা বলেছে আমার আল্লাহ তাআলা খাবার খাওয়ার দৃশ্য দেখে বলে তোমার দুনিয়ার কেউ তোমারে বাধা দিবে না তোমার আল্লাহ তো লামকানের মধ্যে তাহলে তুমি কেন খাবার খাও না বান্দা বলে একমাত্র যে আল্লাহ লামকানে ওই আল্লাহকে ভয় করে আমি কোনো খাবার আমার মুখে নেই না আমি রোজা ভঙ্গ করি না এবার ওই ব্যক্তি প্রশ্ন করতেছে আরে তোমরা এমন বাঙালি মানুষ তোমরা এমন রোজাদার মানুষ এমন খোদা বিলু মানুষ এমন আল্লাহর প্রতি তাকওয়াবান মানুষ যারা তোমরা আল্লাহকে ভয় করে কোনো খাবার মুখে দাও না একটা মাস রমজান মাস তাহলে মনে হয় তোমার দেশের মধ্যে কোনো চুরি নাই মনে হয় তোমার দেশের মধ্যে কোনো অত্যাচার নাই মনে হয় তোমার দেশের মধ্যে কোনো অনাচার নাই মনে হয় তোমার দেশের মধ্যে কোনো জুলুম নাই বাঙালি হা করে তার দিকে তাকিয়ে আছে বাঙালি চিন্তা করে হায় রে আমার এই প্রশ্ন করে আমার দেশের মধ্যে চোর নাই আমার দেশের মধ্যে খারাপ মানুষ নাই আমার দেশের মধ্যে জুলুমকারী নাই আসলে তো বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে যারা রোজা রাইখা চুরি করে রোজা রাইখা জুলুম করে রোজা রাইখা পরে হক মেরে খায় এবার বলেন এমন রোজার কোন দাম আমার আল্লাহর কাছে আসেনি
এই রমজান মাসে রোজার কারণে আল্লাহ তাআলা কি করেন শুনেন হাদিস শরীফের মধ্যে নবী আমার ঘোষণা করে ইন্নাল জান্নাতা তুজাহ জাফুলি রমাদান আমার আল্লাহ তাআলা রমজান মাসটাকে সুন্দর করে রমজান মাস আসার আগে সুন্দর করে জান্নাতটাকে সাজায় মিন রাসিল হাউলি ইলাল হাউলিল কাবিল কেমন করে সাজায় আর কত দিনে সাজায় রমজানের পূর্বে যে 11 মাস আমার আল্লাহ তাআলা 11 মাস রমজান মাসটাকে জান্নাতটাকে সাজায় রমজান মাস আসার আগে শুধু তাই নয় ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন ইয়াউমিন মিন রমাদান হাত্তা হাবাত বিহা তাহাত্তুল আরশ আল্লাহ তাআলা শুধু জান্নাত সাজান না রমজান মাসের প্রথম দিন মানে প্রথম রোজা যেদিন হয় আমার আল্লাহ তাআলা এই রমজান মাসটার আগে জান্নাত সাজানোর পরে সুন্দর করে আরশের নিচে জান্নাতের গাছের পাতা থেকে ডাগর ডাগর চোখওয়ালা এমন কিছু হুর দাঁড়িয়ে থাকে ওই হুরগুলার দিকে আলাদা একটা জান্নাতি বাতাস আল্লাহ তাআলা প্রেরণ করেন সুবহানাল্লাহ করেন মানে রমজান মাসের প্রথম দিন আল্লাহ তাআলা জান্নাতি হুরের চেহারার দিকে জান্নাতি হুরের শরীরের দিকে আলাদা রকমের একটা বাতাস প্রবাহিত করেন অতঃপর এই হুরগুলা বলতে থাকেন হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ তোমার বান্দাদের মধ্যে থেকে আমাদের জন্য এমন একজন স্বামী নির্ধারণ করে দাও যাদেরকে দেখলে আমাদের কলিজা শীতল হয়ে যাবে যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে আর বলতে থাকে ও আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এমন একটা বান্দাকে আমার তোমার আমাকে তার স্ত্রী বানায় দাও যে বান্দা আমাকে দেখলে তার চোখটা শীতল হয়ে যাবে হাদিস শরীফের ব্যাখ্যা করতে যাইয়াম ইমাম কুসালানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন শোনো ওই বান্দার কেউ না ওই বান্দা হলো একজন সায়েম ওই বান্দা হলো একজন রোজাদার ব্যক্তি কারণ রোজাদার ব্যক্তিকে দেখার জন্য জান্নাতি হুরেরা পর্যন্ত অপেক্ষা করে হুরেরা বলতে থাকে আল্লাহ এমন একটা বান্দাকে আপনি আমার স্বামী বানায় দেন যে বান্দাকে দেখলে আমি হুরের চক্ষু ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে যেই বান্দাকে দেখলে আমি হুরের কলিজা ঠান্ডা হয়ে যাবে আর এমন একটা বান্দাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেন যেই বান্দা আমাকে দেখলে তার চোখ শীতল হয়ে যাবে শুধু আপনার আমার চোখ শীতল হবে না আমাদেরকে দেখলে জান্নাতি হুরের চোখ শীতল হয়ে যাবে তবে বান্দাটা হওয়া লাগবে সাচ্চা পাক্কা একজন রোজাদার সাচ্চা পাক্কা একজন আমলদার যদি বান্দা হইতে পারে তাহলে ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সাচ্চা পাক্কা রোজাদার না হয় রোজা রাখে সুদ খায় রোজা রাখে হারাম খায় রোজা রাখে পরের হক মেরে মেরে খায় রোজা রাখে মিথ্যা কথা বলে রোজা রাখে জবানকে ফাহিশা কথা দ্বারা ভরপুর করে রাখে তাহলে বান্দাকে দেখে জান্নাতি হুরের কলিজা ঠান্ডা হবে দূরের কথা ওই বান্দার প্রতি আল্লাহর ফেরেশতারা লানত প্রদান করে জোরে পড়েন নাউজুবিল্লাহ এবার বলেন সোনার বাংলাদেশে রোজা রাখে হারাম খায় এমন লোক কম না বেশি রোজা রাখে সুদ খায় এমন লোক কম না বেশি রোজা রাখে মিছা কথা কয় রোজা রাখে জবানের কথা ভাষা খারাপ করে এমন লোক কম না বেশি আল্লাহ তাআলা এমন লোক থেকে আমাদেরকে হেফাজত দান করুন জোরে পড়েন আমিন সবাই মহাবদে দুরূদ শরীফ পড়েন সালাত দুনিয়া عليكم صلاة يا جمال عاشق باشد محمد خيال برا باشد احمد صلاة يا سلام يا بلالون يا رسول الله بلالون ميري آقا ميري مولا بلالون صلاة يا سلام يا مدينار ماتي زودي হইতাম নূর নবীকে
কে বুকের মাঝে রাখিতাম সালা দুনিয়া এইজন্য আমার বাবাজিরা ভাইয়েরা রমজান মাস যেটা আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত প্রদান করবে এই নিয়ামত যেন আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পরিমাণ দান করেন আর আমরা যেন এই নিয়ামত থেকে মাহরুম না হই নিয়ামত থেকে বঞ্চিত না হই সেই চেষ্টাটা করবেন এমন কোন কাজ করবেন না যে কাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যান আল্লাহ তাআলার অসংখ্য বরকত অসংখ্য রহমত থেকে বঞ্চিত হয়ে যান আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কো হাদিস বর্ণনা করে তিনি বলে রমজান মাস আসলে দেখলে আসলে আমি দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে মসজিদের মধ্যে পড়ে থাকতেন আল্লাহর হাবিব ওযু ব্যতীত মসজিদ থেকে বের হতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি রমজান মাসে মসজিদ থেকে তা আপন বানায়া নিতেন নবী আমার বলে এই রমজান মাসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে থাকলে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দেয় কারণ বান্দা যখন মসজিদের মধ্যে একটা মাসের জন্য নিয়ত করে এতেকাফ বান্দা নিয়তটা করার সাথে সাথে আমলনামার মধ্যে এতেকাফের সওয়াব হতে থাকে নফল এতেকাফের সওয়াব হতে থাকে আর আপনি রমজান মাস সময় কাটে না বিদায় আপনি দোকানে বসে থাকেন টিভি সিরিয়ালের পর্দায় বসে থাকেন মোবাইল নিয়ে কাটে দেন ও মুসলমান রমজান মাস আসলে এমনি না কাটাইয়া আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাইবেন আল্লাহর ঘর মসজিদে বসে থাকবেন সুবহানাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন এই রমজান মাস আসলে বেশি বেশি করে মা বাবার কবরটা দেয়ারত করবেন আল্লাহর কোরআনটা বেশি বেশি করে পড়বেন কিন্তু বর্তমান জামানায় মানুষকে জোর করে করে ইবাদতগুলো করানো যাচ্ছে না আরে আমি অনেক সময় তো চিন্তা করি রমজান মাসে প্রথম তারাবির পর থেকে দ্বিতীয় তারাবি যেদিন পড়ে আমি এখান থেকে রওনা করছি একটা ছেলে তো এই মসজিদের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হাতগুলোর মধ্যে ধরে বলতেছে হুজুর আজকে ইফতার করেছি তারাবির নামাজ করেছি ওদের ইফতার করার সময় সামনে কত সুন্দর সুন্দর খাবার কিন্তু আমার মা নাই আমি খাবারগুলো আমার মারে নিয়ে খাইতে পারি নাই গত রমজান আমি আমার মারে নিয়ে দামি দামি সুন্দর ইফতারগুলো মুখে দিয়া আহার করছি ওদের আমার মা কবরে আমি এই ইফতারগুলো মুখে দেওয়ার সময় আমার চোখের পানি পড়ে গতকালকে রাত্রবেলা সাহারি করার সময় যখন খাবারগুলো খাই হুজুর আমি আমার চোখের পানি আটকে রাখতে পারি নাই কারণ হুজুর সাহারি করার সময় যখন আমি আমার তরকারি দ্বারা ভাত খাওয়ার পরে আমি আমার পাতের মধ্যে দুধ আর কলা দিয়া ভাত গুলা নিছি হুজুর আমি এগুলা দেখার পরে আমার চোখের পানি নিজে নিজে বয়া বয়া পড়ছে কারণ হুজুর আমার মা রমজান মাসে সাহারির সময় অন্য কোনো কিছু দিয়া ভাত খাক আর না খাক দুধ কলা দিয়া আমার আম্মা যান শেষ রাতে একটু ভাত খাইতেন আমার মা আমার কত বলতেন এগুলা দিয়া খাবার খাইলে আমি মার খুলিটা ঠান্ডা হইয়া যায় হুজুর আমার মা আজকে অন্ধকার কবরে আমার নিজের চোখের পানি পড়ে কিন্তু ঘরের দিকে তাকিয়ে দেখলাম আমার মা দুঃখিনী দুনিয়াতে নাই মার খাটটার কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি আমার মা আমার ডাক দিয়া দিয়া তুলতো ভোরবেলা কিন্তু আজকে আমার মা দুঃখিনী অন্ধকার কবরে আমার মা যে কবরে আমার মা আজকে আমার চোখের সামনে নাই আমি চিন্তা করি এত দামি দামি খাবার এত সুন্দর খাবার রমজান মাস আমার সামনে থেকে চলে যায় এই খাবার আমি আহার করব আমার মা জানি কবরে কোন খাবার খায় আমার মা জানি কবরের মধ্যে কোন নিয়ামত খায় আমি বলবো ও সন্তানের দলেরা মা মারা গেছে চিন্তা করবা না বাবা মারা গেছে চিন্তা করবা না মাহে রমজান মাস আল্লাহ তাআলার কাছে রমজান মাসে রোজা রেখে রেখে অসংখ্য নিয়ামত পাওয়ার আশায় তারাবির মাধ্যমে সাহারির মাধ্যমে ইফতারের পূর্ববর্তী মুহূর্তে দোয়া করে করে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে
কবরে রমজান মাসে মা বাবাকে হারাইয়া মা বাবাকে ফলাইয়া এক এক ইফতারগুলা মুখে দেই সাহারি মুখে দেই আমার মা বাবা যেত কবরে আল্লাহ দুনিয়ার রোজার বরকতে ইফতারের বরকতে তারাবির বরকতে সাহারির বরকতে আমার মা বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও আমি জানতে চাই ও আমার দৌলতপুর জামে মসজিদের বাবা ভাইয়েরা আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে রোজার মাধ্যমে সাহারির মাধ্যমে ইফতারের মাধ্যমে তারাবির মাধ্যমে মা বাবার জন্য যদি ক্ষমা প্রার্থনা করা হয় আমার আল্লাহ তাআলা মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেকটা তারাবি প্রত্যেকটা সাহারি প্রত্যেকটা ইফতার এগুলার উসিলা আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দিক জোরে পড়েন আল্লাহুম্মা আমিন সবাই দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা মায়ার নবী আমরা রে আমার মুসলমান ভাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন রমজানের অসংখ্য পরিমাণ রহমত বরকতের আশায় তো আমরা রোজা রাখি কিন্তু দেখবেন রমজান মাস আসলে আরেকটা জিনিস নিয়ে বড় ফেতনা তৈরি হয় যেগুলা বর্তমানে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের মধ্যে দেখবেন এগুলা দেখে দেখে মসজিদের মধ্যে অনেকে তারাবি পড়ে আট টাকা পড়ার পরে দেখবেন মানুষকে দিয়ে দিয়ে বাইর হয়ে যায় আছে না এমন ফেতনা মুসলমান সাবধান হইবেন কারণ আল্লাহ তাআলার প্যারা হাবিবের একটা হাদিসের উপর আমরা যারা 20 টাকা তারাবি করে আমরা আমল করি কারণ নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন ওয়াকুমু লাইলুহা ওয়াসুমু নাহারুহা তোমরা রাতের বেলা ইবাদত করো দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াসুমু নাহারুহা দিনের বেলা রোজা রাখো ইবাদত ইবাদত করো রোজার মাধ্যমে আমরা একটা হাদিসের প্রতি আমল করি কিন্তু বর্তমান সমাজের মধ্যে যারা ফেতনা তৈরি করে মানুষকে বেশি ইবাদত থেকে অল্প ইবাদতে নামাইতে চায় এরা জানে না আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণে ইবাদতের নিয়ামত রমজান মাসের রাত্রেবেলা 20 রাকাত না আরো বেশি যদি আপনি নামাজ আদায় করেন তারাবির নামাজ পড়লে আল্লাহ সওয়াব দান করবে কথা কন না ঠিক হাদিস শরীফ পড়তে যা পাইলাম আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠার 1429 নম্বর হাদিস আল্লাহর হাবিবের প্রখ্যাত হাদিস বর্ণনাকারী হযরতে হাসান রহমাতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা করেন তিনি বলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে তারাবির নামাজে জামাত পড়ার জন্য লোকদেরকে একত্রিত করতেন কিভাবে পড়ার জন্য জামাত পড়ার জন্য একত্রিত করতেন এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সাথে নিয়ে একসাথে তারাবির নামাজ আদায় করতেন লাহুম ঐশ্বিনা রকাতান 20 রাকাত তারাবি সুবহানাল্লাহ বলেন কয় রাকাত তারাবি 20 রাকাত তারাবি আদায় করতেন ইমাম মালিক ওনার মুয়াত্তায় মালিকের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং ইমাম বাইহাকির সুনানে কুবরার চতুর্থ খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার 4723 নম্বর হাদিসের মধ্যে আরেকটা বর্ণনা করেন তিনি বলতেছেন শোনো দুনিয়ার মানুষ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লোকেরা 3 রাকাত বিতির সহ রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তেন রাত্রিবেলা কয় রাকাত 23 রাকাত নামাজ আদায় করতেন ওই 23 রাকাত নামাজ আর অন্য কোন নামাজ নয় 23 রাকাত নামাজ হইল সালাতুত তারাবির নামাজ 20 রাকাত
আর তিন রাকাত বিকিরের নামাজ আরেকটা হাদিস শরীফের বর্ণনা বাইহাকী শরীফের সুনান কুবরার মধ্যে চতুর্থ খণ্ডের 60 নম্বর পৃষ্ঠার 4720 নম্বর হাদিস আমাদের কুমিল্লা আলিয়ার মুহাদ্দিস গোলাম মুস্তাফা হুজুরের লিখিত এই খুতবার মধ্যে হাদিস শরীফের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার সহ লিপিবদ্ধ করা এই হাদিসটার মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তারাবির নামাজ 20 রাকাত পড়তেন এবং বিকিরের নামাজ পড়তেন এমনও সময় গিয়েছে নবীজি জামাত ছাড়া 20 রাকাত তারাবির নামাজও পড়েছেন নবীজি এই কথাগুলা কেন আমাদের কাছে হাদিস শরীফের মাধ্যমে জানাইছেন আমরা তো অনেকে মনে করি তারাবির নামাজ জামাতে পড়তে পারি নাই আজকের ফরতামি না যা বা জিনা নবী একা একা 20 রাকাত তারাবি করেও বুঝাইছেন আমি নবী যদিও পড়তে পারি তাহলে আমার উম্মত পড়তে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন আমি প্রথম তারাবির দিন এখান থেকে তারাবির নামাজ পড়ে বের হই নূরপুর আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবী ওয়াল ওয়াজনু ওয়াল عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا أرزبان كل محبت روا جل جل برنا اللهم رمضان رو جا رکھ
মাওলা শরণ করে তোমারে দয়া করে কবুল কর তোমারে প্রিয় বান্দা বলে কণ্ঠে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ মজ্জসদ্র মোহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কেরাম আজকে পবিত্র রমজানুল মোবারকের প্রথম জুমার প্রথম খুতবা মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত জাল্লা জালানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে মাহে রমজানের আজকে প্রথম জুমায় এসে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাজি পাওয়ার পর আল্লাহ তাআলার অসংখ্য ফজিলত অসংখ্য বরকত সম্পর্কে জানার বোঝার তৌফিক আল্লাহ দান করুন সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যেহেতু রমজান মাস এই রমজান মাসের প্রথম জুমার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের ফজিলত রোজা এবং তারাবির গুরুত্ব চেষ্টা করব মহান আল্লাহ জাল্লা শানুহুর এই আমাদেরকে দেওয়া নেয়ামত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য বাড়িঘরের মধ্যে যে মা বোনেরা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই বাবারা মা বোনেরা শুনছেন সবার কাছে করজোড়ে আবদার থাকবে মাহে রমজান মাস যেহেতু এটা আমাদের জন্য ধৈর্যের মাস তাকওয়ার মাস আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাসে যতটুকু আলোচনা যতটুক বয়ান শুনতে পাই আমরা যেন সেটার প্রতি আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন জোরে করে না আমিন সবাই মহব্বতের আওয়াজে আলোচনা শুরু করার প্রারম্ভিকে একটু দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূল
خود خدائے کہتا ہے صلو پھر بھی انتم غافلون ارے مومنو اے ففعتو مومنو اے فتح توبہ ففعلو ما تمرون صلاة نیا